নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপশিতে অবস্থিত গাজিটায়ার ফ্যাক্টরিতে রোববার রাত নয়টায় আগুনের সূত্রপাত রাতভর দাউ দাউ করে জলে আগুনের লেলিহান শিখা থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা স্থানীয়দের খবরে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ডেমরা কাজপুর আদমজি ইপিজেট ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় এগারোটি ইউনিট স্থানীয়রা বলছেন সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েন গাজী সাহেব ধরা খাওয়ার পর থেকে বোর থেকে লুট হইতাছে কোন আইন প্রশাসন নাই কিছু নাই দুইজন লোক আছে পরিচিত মানে হেরাও ভিতরে আটকা আছে হেরা ১০টা দিকে ঢুকছে তখন ফোন ঢুকছে রিং হইছে রিং হওয়ার পরে এখন বর্তমানে ফোন দুইটা রি সুইচ অফ এদিকে ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা আমার স্বামী এই জায়গা আসছে সাড়ে আটটা বাজে আসার আর পাই না আমার ছেলে আর আইছিল ছিল দিনের দেই নাকি ভিতরেই ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারা রাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়ে বলে জানায় দমকল কর্মকর্তারা আগুনের যে অবস্থা আপনারা জানেন এর ভিতরে টায়ার এবং টায়ার তৈরির বিভিন্ন রকম কেমিক্যালস বিভিন্ন রকম উপকরণ বা ম্যাটেরিয়ালস আছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন শেডে আগুন একটা শেডের সাথে আরেকটা শেড লাগানো অনেক লম্বা লম্বা শেড তো আগুন সে কারণে ভিতরে ঢুকে যে আগুন নিবানোর যে সিস্টেম এই সিস্টেমটা এখন এখনও পর্যন্ত আমরা বের করতে পারিনি তবে আমরা চেষ্টা করতেছি ভিতরে বাইরে সব দিক থেকে আগুনকে একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন করার জন্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ নারায়ণগঞ্জ